আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনের 9 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে প্রশ্নটা পড়া যাক, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। অর্থাৎ এই যে দেখো, জাহাজটা বন্দরের দিকে আসছে, ভালো কথা। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। তো ধরো এই যে এই হচ্ছে টাওয়ার, টাওয়ারের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে। তো এই সোজা, এটা সরলরেখা কল্পনা করতে হবে। যখন জাহাজটি দূরে ছিল তখন এই যে এই সরলরেখার সাপেক্ষে এবং জাহাজের মধ্যবর্তী 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার কিছুক্ষণ পরে লোকটি দেখল জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। অর্থাৎ জাহাজ এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, তাহলে এই যে এই সরলরেখার সাপেক্ষে কোণটা 30 ডিগ্রি ছিল, কোণটা কিন্তু বেড়ে যাবে, তাই না? কোণ বেড়ে হয়েছে 45 ডিগ্রি। এইটা যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, অর্থাৎ এই টাওয়ারটার উচ্চতা 50 মিটার হয়, তবে ওই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে? জাহাজের এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা এটি সমাধান দেখে নেই। শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে খেয়াল করো, এই যে পি কিউ, এইটা হচ্ছে টাওয়ার যার শীর্ষবিন্দু হচ্ছে পি। এখানে ধরো লোকটা দাঁড়িয়ে আছে। তো এই যে পিটি সরলরেখার সাপেক্ষে প্রথমে 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি কোণ ছিল। এবার আমাদের কি করতে হবে, এই যে 30 ডিগ্রি এর একান্তর কোণ এটা কল্পনা করতে হবে, তারপর 45 ডিগ্রি এর একান্তর কোণ এটা কল্পনা করতে হবে। ওকে, মনে করি পি কিউ টাওয়ারের শীর্ষবিন্দু হতে এক্স বিন্দুতে জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি। এখানে দেখো পি কিউ টাওয়ার যার শীর্ষবিন্দু এটা, এখানে হতে এই যে এক্স বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। জাহাজটি টাওয়ারের দিকে গতিশীল হওয়ায় কিছু সময় পর এস বিন্দুতে জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে দেখো, জাহাজ কিন্তু বন্দরের দিকে আসছে, এই বিন্দুতে আসলে অবনতি কোণ কত হয়? 45 ডিগ্রি হয়। এইটা আগে কিন্তু 30 ছিল। অতএব কোণ TPX, অর্থাৎ এইটা TPX এটা নির্দেশ করতেছে, এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপর কোণ TPS, TPS এই কোণটা নির্দেশ করতেছে, এটা 45 ডিগ্রি। এই কোণ দুটোর আমাদের একান্তর কোণ এখান থেকে বের করতে হবে, তাহলে আমাদের সলভটা সুবিধা হবে। কোণ TPX ইকুয়েল কোণ PXQ, এখানে দেখো TPX এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রির একান্তর কোণ অবশ্যই 30 হবে, সেটা হচ্ছে PXQ। ওকে, তারপর তারপর হচ্ছে 45 ডিগ্রির একান্তর কোণ আমাদের বের করতে হবে। এই যে দেখো কোণ TPS এটা নির্দেশ করতেছে, এই কোণটা, এর একান্তর কোণ হবে PSQ। এটা এগুলো হচ্ছে সমান। এবার আপাতত আমাদের এইটুকু বের করতে হবে, তারপর আমরা এইটুকু বের করব। তাহলে কিউ এক্স থেকে যদি আমরা কিউ এস বিয়োগ করি, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি, এটাই আমাদের বের করতে হবে, এই জায়গাটুকুর দূরত্ব। তাহলে চলো আমরা শুরু করে দেই। আমরা এখানে লিখেছি ত্রিভুজ পি কিউ এস এ, পি কিউ এস এ, এটা পি কিউ এস এ, যেহেতু আমাদের এই যে লম্ব দেওয়া আছে, আর হচ্ছে এখানে কিউ এসটা আপাতত বের করতে হবে। লম্ব আর কিউ এস হচ্ছে ভূমি, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কিন্তু ট্যান, ট্যান থিটা, থিটা হচ্ছে পি এস কিউ, অর্থাৎ এই যে এস কোনটা 45 ডিগ্রি। তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি কিউ, ভূমি হচ্ছে কিউএস, এখান থেকে এখানে ট্যান পিএস কিউ এটা হচ্ছে 45 ডিগ্রি,
তারপর হচ্ছে পি কিউ এর মান হচ্ছে 50, আর কিউ এস এর মান আমাদের আপাতত বের করতে হবে। 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা 1 লিখেছি, 50/QS। তো আমরা যদি কোণাকুণি গুণ করি, কিউ এস এর সাথে 1 গুণ করলে কিউ এস সমান দেব, 1-এর নিচে একটা 1 আছে, তো 50-এর সাথে 1 গুণ করলে 50, তো কিউ এস এর মান হচ্ছে 50 মিটার। এবার আমরা ত্রিভুজ পি এক্স কিউ এ, পি এক্স কিউ এই যে বড় ত্রিভুজটা কল্পনা করব, এটাও আমরা এই যে লম্বের সাথে ভূমির কম্পেয়ার করব, ট্যান দিয়ে এই কাজটা হয়ে যাবে। তাহলে লেখা আছে ট্যান পি এক্স কিউ, অর্থাৎ এই যে এক্স কোণটা নির্দেশ করতেছে এই কোণটা 30 ডিগ্রি, পি এক্স কিউ ইকুয়াল লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কিউ এক্স, এই যে দেখো কিউ এক্স, এখানে হচ্ছে এক্স হচ্ছে 30 ডিগ্রি, পি কিউ এর মান হচ্ছে 50, কিউ এক্স আপাতত বের করতে হবে। তো 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আমরা লিখলাম, এখানে যা আছে তাই কোণাকুণি গুণ করতে হবে, এই কোণাগুণ করলে কিউ এক্স পাবা, আর এই কোণাগুণ করলে 50√3 পাবা, তো এত মিটার হচ্ছে কিউ এক্স। আমাদের কিন্তু এই যে এই জায়গাটুকু বের করতে হবে, যে এস থেকে এক্স, আমাদের কিউ এক্স থেকে কিউ এস বিয়োগ করলে এটাই পেয়ে যাব, সেই এস এক্স ইকুয়াল কিউ এক্স বিয়োগ কিউ এস, কিউ এক্স এর মান হচ্ছে 50√3 মাইনাস কিউ এস এর মান হচ্ছে 50, বিয়োগ করলে পাওয়া হচ্ছে 36.60 এত মিটার, তো জাহাজটি অতিক্রান্ত দূরত্ব 36.60 মিটার প্রায়, এটাই হচ্ছে আনসার। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কটা রয়েছে সেটি আলোচনা করব।